আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি আল রাজ্জাক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। আমার কাছে পরিবেশ এবং খাবারের মান উভয় বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার পুরান ঢাকার ওদিকে করতে চাচ্ছেন, তো আপনারা এখানে আসতে পারেন। এটা হচ্ছে বংশাল নাজিরা বাজার রোডে। এটা যেহেতু বেশ পরিচিত একটা রেস্টুরেন্ট, তো আশেপাশে কাউকে বললেই দেখিয়ে দেবে। আমরা ভেতরের একটা কেবিন নিয়েছিলাম। আমরা অর্ডার করেছিলাম নান, পরোটা, সবজি, খাসির লেগ রোস্ট এবং মুরগির মাংস। প্রত্যেকটা খাবারই অনেক ভালো, তবে খাসির এই লেগ রোস্টটা স্পেশালি এখানকার সব থেকে ফেমাস এবং আমার কাছেও পার্সোনালি ভীষণ টেস্টি লেগেছে। ঝোলটা খুবই গ্রেভি এবং খুবই টেস্টি। আমাদের বাচ্চাটার খাওয়া দেখেই মনে হয় বুঝতে পারছেন যে আসলে খাবারটা কতটা টেস্টি ছিল। আমরা লাস্টে একটা দইও নিয়েছিলাম। দইয়ের স্বাদটা বেশ ইউনিক, সচরাচর এমন টেস্ট দইয়ে পাওয়া যায় না। আর আমার কাছে যেটা স্পেশালি ভালো লেগেছে সেটা হচ্ছে হাত ধোয়ার এই সিস্টেমটা। ওনারা একটা বলে গরম পানি এবং লেবু দিয়ে আমাদেরকে যাতে বেসিনে না উঠে যেতে হয় তার জন্য এই ব্যবস্থাটা। তো এটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। তো ওভারঅল সব কিছু মিলে আমার ভালো লেগেছে। তো আপনারা যারা যেতে চাচ্ছেন নিঃসন্দেহে যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।